সত্তর ভূমিত কেবল থাকিব খিলঞ্জিয়ার অধিকার। সত্তর ভূমিক লৈ রাজ্য সরকারে এক ঐতিহাসিক পদক্ষেপ লৈছে। মাজুলী বরপেটা পটত্রবার ভূমি কেবল ক্রয় করিব পারিব স্থানীয় লোকেহে, আর এই ক্ষেত্রত সরকারে আনিব কঠোর আইন। আমার সরকারে খুব সোনকালে মাজুলী বরপেটা বটদ্রবা আদি অঞ্চলৰ ভূমি স্থানীয় লোকের বাদে আন কোনেও যাতে কিনিব নোৱাৰে তাৰ বাবেও আইন প্ৰণয়নৰ বাবে আমি ইতিমধ্যে আমাৰ কামত আগবাঢ়িছো। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তক আদৰণি জনাইছে মাজুলী বরপেটা বটদ্রবাবাসীয়ে। বটদ্রবার নরুয়া সত্রর সত্রাধিকার দেবানন্দ দেবগোস্বামীয়ে কলে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যই মনত সাহস দিছে। এতিয়া আৰু সত্রর কৃষ্টি সংস্কৃতিত কোনেও কুঠারাঘাত করিব নোৱাৰে। সত্রর ভূমি কেবল সত্রর লগত জড়িত থাকা অন্য ধর্মধর্মী লোকে ইয়ার ভূমি ক্রয় বিক্রয় করব নিব, এই কথাটোই আমার মনলৈ পুনৰ সাহস আহিছে। আর যোৱাকালি কথাটোত আমি অতিশয় আনন্দিত যে সত্র রক্ষা হলেহে অসমৰ সংস্কৃতি, অসমৰ জাতি, সত্তা সকলোবোৰ রক্ষা হব। বটদ্রবার স্থানীয় লোকেও কলে মুখ্যমন্ত্রীর এয়া সুদূর প্রসারী চিন্তা। অসমৰ সাহসী মুখ্যমন্ত্রী ডাঙরিয়া দেবে যে সত্তর পৰা এটা নির্দিষ্ট সীমারেখার ভিতৰত বৈষ্ণব পরম্পরার বাহিরে অন্য কোনো মানুহে মাটি কিনিব নোৱাৰা যিটো সিদ্ধান্ত গ্রহণ কৰিছে সেইটো এটা সুদূর প্রসারী সিদ্ধান্ত। সি হয়তো অসমীয়ার সত্রবিলাকক বহুত যুগলৈকে আকৌ জিয়াই রাখিব। মাজুলীবাসীর মনত চিন্তা আছিল মাজুলীর ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতিত চলিব নেকি আগ্রাসন, কিন্তু মুখ্যমন্ত্রীর এনে মন্তব্যর পাছত এতিয়া মাজুলী সম্পূর্ণরূপে সুরক্ষিত কলে মাজুলীর আধার সত্রর সত্রাধিকার মহেশ গোস্বামীয়ে। আমার একটা সন্দেহ আছিলে যে দলংখন হলে জানসা বাহিরাগতা মানুষ আহি পেলায় বুড়ি আগতেই মাটি বাড়িবোৰ অলপ কিনা মেলা করে দখল সখল করব পারে এনেকা একটা সন্দেহ আছিলে, কিন্তু সেইটো এটা সন্দেহ নাই, এইটো বড় বুড়িয়া কাম এটা লৈ পদক্ষেপ ললে। তেখেতে কালি যেটো বিবৃতি দিলে মোৰ লাইফত মই বহুকেইজন মুখ্যমন্ত্রী পাইছো, হরসিংহক পাইছো, বিমলা প্রসাদ চলিয়াক পাইছো, কিন্তু আজিলৈকে মূৰ তুলি এনেকুৱা ভাষণ কোনো মুখ্যমন্ত্রী দিব পৰা নাই। মানে ইমান মানে নির্ভীকভাবে মানে আসলতে মুখ্যমন্ত্রীর যেটো পদমর্যাদা আর মুখ্যমন্ত্রীয়ে কৰিব পৰা যিখিনি কাম তেখেতে কৰিছে। মাজুলী সুরক্ষিত হল মানে এটা বটদ্রবা সুরক্ষিত হল, বরপেটাও সুরক্ষিত হল। কেবল সত্রাধিকারেই নহয় মাজুলীবাসীয়ে মুখ্যমন্ত্রীয়ে লওয়া এই ঐতিহাসিক সিদ্ধান্তক আদরণি জনাই কলে এতিয়াৰে পৰা মাজুলীৰ স্বকীয় বৈশিষ্ট্য ঐতিহ্য অটুট থাকিব। এই যিটো সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীগৰাকীয়ে ঘোষণা কৰিছে মাজুলীবাসীৰ কাৰণে এক ঐতিহাসিক সিদ্ধান্ত, যুগে যুগে প্ৰজন্মৰ পাছত প্ৰজন্মই তেখেতক স্মৰণ কৰিব, যিহেতু এই সিদ্ধান্তই মাজুলীখনক স্বকীয় ঐতিহ্যৰ বৈশিষ্ট্য ৰক্ষা কৰি অনাগত দিনলৈকে জীয়াই ৰাখিব পাৰিব সেয়া আমি দৃঢ়ভাৱে বিশ্বাস কৰিব পাৰিছোঁ। কৃষ্টি সংস্কৃতিৰ লগতে আমাৰ মাজুলীখন যে সুৰক্ষিত হৈ থাকিব আমি নিশ্চিত হলোঁ। বৰ্তমান মাজুলীৰ এতিয়া সংস্কৃতি যিখিনি আছিলে আৰু আগলৈ জীয়াই থাকিব। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যই সকাহ দিছে বৰপেটাবাসীকো। বৰপেটা সত্ৰৰ ডেকা সত্ৰাধিকাৰ গৌতম পাঠকে আদৰণি জনালে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপক। সত্ৰখনৰ কাৰণে এটা শান্তিৰ পৰিৱেশ, শান্তিৰ বাতাবৰণ সৃষ্টি কৰিব লাগিছিলে পূৰ্বজসকলে, কিন্তু যিটো নকৰিলে আমাৰ অসম চৰকাৰৰ মুখ্যমন্ত্রী বাপজনাক ধন্যবাদ জনাইছোঁ যে সেই ঘৰখনক, অসমৰূপী ঘৰখনক, সেই অসমৰ এজন সৎ সাহসী সদস্য হিচাপে তেওঁ যিটো আমাৰ সত্ৰৰ ভূমি বিশেষ কৰি সেই সত্ৰৰ ভূমিত যেন কোনো বিদেশী লোক তাত আগ্রাসন কৰি তাত গৃহবাসী হৈ থাকিব নোৱাৰে তাৰ কাৰণে যিটো ব্যৱস্থা গ্ৰহণ কৰিব বিচাৰিছে মই প্ৰথমতে বৰপেটা সত্ৰৰ তৰফৰ পৰা তেখেতক শ্ৰদ্ধা সহকাৰে আদৰণি জনাইছোঁ। খিলঞ্জীয়াৰ অধিকাৰ সুৰক্ষাৰ ক্ষেত্ৰত এই পদক্ষেপ যথেষ্ট সহায়ক হ'ব বৰপেটাৰ স্থানীয় লোকৰো একেই ভাষ্য। দীর্ঘ বহু বছৰৰ পিছত মাননীয় মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যিটো পদক্ষেপ লবলৈ হাতত লৈছে আমি ইতিবাচক সঁহাৰি নিশ্চিতভাৱে জনাম। খিলঞ্জীয়াৰ যিটো অধিকাৰ আৰু সুৰক্ষা এই ক্ষেত্ৰত নিশ্চিতভাৱে সহায়ক হ'ব। যদি ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ লাইভ। The one and only Arijit Singh, Concert for Harmony, live
from ACS Stadium, Barshapara, Guwahati. On the 16th of December 2023, 7 p.m. onwards. Tickets available on Book My Show. Offline tickets available at News Live Building, City Center, Nehru Stadium, Sarusujai Stadium Entrance Gate, and Barshapara Stadium.